কিন্তু এটা কোন ডিকশনারিতে আছে? মেডিন গোপালগঞ্জ কোন ডিকশনারি যদি থাকে সেখানে থাকতে পারে, মেডিন গোলাপগঞ্জ যদি কোনো ডিকশনারি হয় সেখানে থাকতে পারে, কিন্তু আরবি থেকে বাংলা একটা ডিকশনারিও দেখাতে পারবেন না যে ডিকশনারিতে লেখা আছে ইসলাম অর্থ হলো শান্তি। আর ইসলামের মতো শান্তি আছে সেটা ভিন্ন জিনিস। ইসলামে তো মুক্তিও আছে, ইসলামে তো ইনসাফও আছে, ইসলামে তো ন্যায়ও আছে, ইসলামে তো রহমতও আছে, বরকতও আছে। তাই বলে এগুলোকে অর্থ বলে চালাবেন নাকি? ইসলাম মানে মুক্তি বলেন, ইসলাম মানে ন্যায় বলেন, ইসলাম মানে নীতি বলেন? বলবে না হুজুর, এগুলো তো ভেতরে আছে, কিন্তু শব্দের শাব্দিক অর্থ তো ভিন্ন জিনিস। তাহলে ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি? ইসলাম শব্দের শাব্দিক অর্থ যদি শান্তি হয়, আগামীকাল থেকে আসসালাম আলাইকুম না বলে আল ইসলাম আলাইকুম বলা শুরু করেন, অর্থ তো একই, যেই লাও সেই কদু। আসসালাম আলাইকুম মানে সবাই আমরা জানি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তির দোয়া, নিরাপত্তার দোয়া। তাহলে আগামীকাল থেকে সালাম বাদ দিয়ে বলেন আল ইসলাম আলাইকুম, আল ইসলাম আলাইকুম, নামাজও বলেন আল ইসলাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলবে না না, এটা বলবো না, সালামের জায়গায় সালামে বলবো, ইসলামের জায়গায় ইসলামে বলবো। সালাম আর ইসলাম এটা তো বুঝি, শব্দ একটা না শব্দ দুইটা, সালাম আলাদা শব্দ, ইসলাম আলাদা শব্দ। সালামের এক অর্থ হলো সালাম মানে শান্তি নিরাপত্তা, আর আরেকটা হলো সালাম আল্লাহর নাম। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সূরা হাশরের শেষ তিন আয়াত যারা মুখস্থ আছে, এই সালাম শব্দটা আপনারাও বলেন আল্লাহর নাম হিসাবে। আসসালামু আলাইকুমের একটা অর্থ এটাও, আল্লাহ হাফিজুন আলাইকুম, আল্লাহ তোমাদের হেফাজতকারী, আল্লাহ তোমাদের নিরাপত্তা দানকারী। তাহলে সালাম মানে শান্তি কোনো আপত্তি নাই, সালাম মানে নিরাপত্তা কোনো আপত্তি নাই, কিন্তু আল ইসলাম মানে কি? আল ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। আরে ভাই, যেই কথাগুলো প্রতিদিন বলি ওই কথাগুলো অন্তত অর্থ জানার চেষ্টা করি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাহমানির রাহিম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যেগুলো ডেইলি পড়ি, ডেইলি প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে পড়ি, একটাবার যদি এর অর্থটা শিখি কি পাপ হবে, কি সমস্যা হবে? আরে যদি অর্থ জানা থাকে দিল থেকে বের হবে, দিল থেকে, আর জানা না থাকলে তাহলে মুখ থেকে বের হবে। আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت। কত সুন্দর ইস্তেগফার, কত সুন্দর তওবা, কিন্তু তওবা তো করা লাগে বুক দিয়ে, খালি মুখ দিয়ে না। এই বাক্যটা বলার সময় তো আমি জানিও না, আমি বুঝিও না, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, আমি যে অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি নিজের উপর, স্বীকৃতি দিচ্ছি রব্বুল আলামিনের সামনে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই যে ক্ষমা করে। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আমাকে তোমার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে ক্ষমা করে দাও, আর আমার উপর রহম করো, দয়া করো। এটা যদি ভেতর থেকে বের হয়, বলতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে। যে কোনো জিনিস বুক দিয়ে বলা আর মুখ দিয়ে বলার পার্থক্য আছে। কারো কাঁধের উপর তরবারি রেখে যদি বলা হয়, কোনো অমুসলিম কাঁধে তরবারি রেখে বললো ওই কালেমা পড়তো, এখন বেটা মৃত্যুর ভয়ে, জান বাঁচানোর ভয়ে, এমনকি নিজের প্যান্ট ভিজাতে ভিজাতে, হতে পারে প্যান্ট ভিজাতে ভিজাতে সে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোনো মুফতির কাছে জিজ্ঞাসা করেন, এভাবে যদি সে 10 বার, 100 বার, 1000 বার, 1,00,000 বার বলে, তবুও মুসলমান হবে না। কেন? মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয় না, আগে আকীদা ভেতরে ঢোকা লাগে। ভেতরে যদি আকীদা থাকে, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ সে ঈমান কবুল করবে। এমনকি ভেতরে যদি আকীদা থাকে, মুখ দিয়ে বলতে নাও পারে, যেমন বোবা, ও বলবে কিভাবে? বলবে লিখে দিবে। যদি এমন হয়, মূর্খ লিখতেও পারে না, লিখতেও পারে না, বলতেও পারে না, মুসলমান হবে কিভাবে? হাওয়ার দিলে যদি আকীদা ঢোকে ও মুখ দিয়ে বলতে পারে না, তাতে কি? আল্লাহ ওকে মুসলমান হিসেবে বিবেচনা করবে। মূল হলো বুক, মূল সম্পর্ক হৃদয়ের সাথে। বড় আফসোস লাগে যে দোয়াগুলো নিয়মিত করি, যেমন সূরা ফাতিহা একটা দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কত দামি দোয়া, জীবনের সবচেয়ে দামি সম্পদ হেদায়েত পেয়ে যাওয়া। ফামা ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়া ইশরাহ সাদরাহু للإسلام أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه أرجو هداية بلو شت الله نور نقر আছে সাতার মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না ইনশাআল্লাহ। এই হেদায়েতের দোয়া ডেইলি চাই আল্লাহর কাছে, তো মুখ দিয়ে চাই, বুকের সম্পর্ক থাকে না। এজন্য একটা আফসোসের বিষয় আছে বাংলাদেশে, জানাজার নামাজ পড়ি না আমরা, আপনারা পড়েন তো নাকি? জানাজার নামাজ কি কি পড়তে হয় মোটামুটি সবাই জানেন,
যদি মুখস্থ নাও থাকে জানা আছে যে এই বিষয়গুলো পড়তে হয়। জানাজার মধ্যে সর্বপ্রধান বিষয় হলো দোয়া। জানাজা আমরা রুকু দেই নাকি, সেজদা দেই নাকি, এগুলো কিছু করি না, কারণ রুকু কারে দিব, সামনে তো মাইয়া ছোঁয়া। এখন যদি রুকু দেখতে কাফের মুশরিক দেখলে ভাববে মানুষ মনে হয় মানুষকে রুকু দিচ্ছে, মানুষ মনে হয় মানুষকে সেজদা দিচ্ছে। জানাজার নামাজে রুকু সেজদা নাই, জানাজার নামাজের মূল বিষয়টাই হলো দোয়া। কিভাবে, আপনারা জানাজার সিস্টেমটা দেখলে বুঝবেন। প্রথম তাকবীর দেই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, প্রথম তাকবীরের পর কি পড়ি, সানা পড়ি। সানা মানে প্রশংসা। কার প্রশংসা? নেত্রীর প্রশংসা না, দলের প্রশংসা না, দালালির প্রশংসা না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। দ্বিতীয় তাকবীর দেই, ঈদের মতো হাত তুলি না, হাত না তুলি তাকবীর দেই। তাকবীর দিয়ে আমরা কি পড়ি, দুরুদ শরীফ। আমরা দুরুদ পড়ি কার নামে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে। তৃতীয় তাকবীরের পর আমরা কি পড়ি, দোয়া। পুরুষ হোক, মহিলা হোক, প্রাপ্তবয়স্ক হোক, অপ্রাপ্তবয়স্ক হোক, যেটাই পড়ি কিন্তু দোয়া, সবগুলোই দোয়া। এই যে দোয়াটা পড়লাম, তাহলে আগে সানা কেন পড়লাম, দুরুদ কেন পড়লাম, কারণ নবী আমাদেরকে শিখিয়েছেন ওই দোয়া কবুল হয় যেই দোয়ার শুরুতে শেষে বান্দা দুরুদ পড়ে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ ওই দোয়া ফিরায় না। ডাইরেক্ট চাইলে এটা কেমন হয়ে যায় না, আপনিও তো কারোর কাছে ডাইরেক্ট চান না। আপনার স্ত্রী বাসায় যাবেন আজকে, যদি কিছু বিশেষ কিছু চাইতে হয় আপনার কাছে, তাহলে দেখবেন প্রথমে একটু পানপট্টি দিয়ে নেয়, আগে একটু ফুলায় নেয়, আরে তুমি এরকম, তুমি সেই রকম জানো, তোমার এটা এটা আছে, ওটা ওটা আছে, আগে পাম্পটি দেয়। দেওয়ার পরে তারপর বলে আমার এটা লাগবে। তা আগে কেন এটা বলে, এটা হলো একটা প্রস্তুত করে নেয়, কারণ হঠাৎ করে এত বিশাল কিছু বললে লোড নাও সইতে পারে। এমনকি জামাইরাও বউদের ক্ষেত্রে এই কাজটা করে। তো দুনিয়া তো বোঝে যে কিছু একটা চাইতে হলে আগে প্রশংসা করে নিলে ভালো। ওই নেত্রীর সামনে মিডিয়াতে পর্যন্ত দেখা যেত কত দালাল একেবারে নিজের লাজ লজ্জা খুইয়ে দিয়ে এমন দালালে শুরু করে দিয়েছে, কেউ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিচ্ছে, মা গো তুমি জান্নাতি, ভাব এমন জান্নাতর বাপের জায়গা, যারে মনে চায় তারে বটওয়ারা করে দিয়ে দিবে। তো এই যে দালালি গুলো করতো কেন, কারণ পরে গিয়ে আন্ডার টেবিল একটা পলিটিক্স করবে, টেবিলের তল দিয়ে কিছু চাইবে, দাও না আমাকে, তোমার এত কিছু দিলাম বিনিময়ে। তো যার কারণে প্রশংসাগুলো দিল থেকে হতো না, দিল থেকে হতো না বেশিরভাগ ক্ষেত্রে। একটা মজার বিষয় বলি, বিগত 16 বছর যেই পরিমাণ দোয়া হয়েছে তাদের জন্য, কম হয় না, যে পরিমাণ দোয়া, যে পরিমাণ মিলাদ, যে পরিমাণ আরো যা কিছু হয়েছে, এগুলো যদি কবুল হতো তাহলে যতই আবু সাঈদ জীবন দেখ, মুগ্ধ জীবন দেখ, যতই আন্দোলন করেন, যতই জেল খাটেন, লাভ নাই। যে পরিমাণ দোয়া হয়েছে ওগুলো কবুল হলে আপনাদের এই মেহনত কিচ্ছুই হতো না, গদি উল্টা ধরার কথা, গদি মোটে নরবরেও হতো না যদি দোয়া কবুল হতো। দোয়া কবুল হয় নাই কেন, কারণ বেশিরভাগ দোয়াই দিল থেকে ছিল না, টাকার জন্য, প্রমোশনের জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, দুনিয়ার ধান্দার জন্য ছিল। নাস্তিকের জানাজাও হয়েছে বাংলাদেশে, যারা জানাজা পড়েছে পরে যখন ধরা হলো, কি রে নাস্তিক, তো এমন নাস্তিক যে নবীকে গালি দিয়েছে, তার জানাজা পড়লে কিভাবে, জবাব দিয়েছে আসলে উজু ছাড়া পড়েছি ইচ্ছাকৃত ভাবে। উজু দিয়া পড়লে তো বেচারা জান্নাতে যেতে পারে, উজু ছাড়া পড়েছি যাতে জাহান্নামে যায় উল্টা করে। তো অনেক সময় মানুষ ঠেকায় পড়ে বিভিন্ন কাজ করে, নজির আছে। তো ওদের দোয়া কবুল হয় না, দোয়া এখলাস ছিল না, হাজারা জেল খেটেছে 2021 সাল থেকে একটা বছর পর্যন্ত নিজে দেখেছি, আর আমি 1 বছর হলেও, কেউ তো 2 বছর, কেউ তো 3 বছর, কেউ তো তার চাইতে বেশি। ওই যে তাহাজ্জুদের সময় উঠে মুরব্বি মুরব্বি আলেমরা গভীর রাতে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত তুলে যখন আল্লাহর কাছে রোনাচারি করত, আল্লাহ বলে একটা চিৎকার যখন বুকের ভেতর থেকে দিত, তখন অন্তরটা মোচক দিয়ে উঠত, দিল সাক্ষ্য দিত, এই বদদোয়া যার গায়ে লাগবে দুদিন আগে বা পরে ও লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আল্লাহর কুদরতে এটা নবী জানিয়েছেন, মাজলুমের বদদোয়াকে ভয় করবা, কারণ মাজলুমের বদদোয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। জালেমের ধর্ম পরিচয় যাই হোক, রাজনৈতিক পরিচয় যাই হোক, গোত্রীয় পরিচয় যাই হোক, আঞ্চলিক পরিচয় যাই হোক, জালেম যে হবে ও বরবাদ হবেই হবে। এমনকি আমাদের ইমামগণ লিখে গিয়েছেন, কোনো মুসলিম বাদশাহ যদি জালেম হয় আর কোনো কাফের বাদশাহ যদি ইনসাফকারী হয়, আল্লাহ ওই কাফের রাজত্ব দুনিয়াতে দীর্ঘস্থায়ী করবে, আর আল্লাহ এই জালেম মুসলমানের রাজত্বের পতন ঘটাবে। জুলুম এমন একটা জিনিস, জুলুমের সঙ্গে কখনো স্থায়িত্ব আসবে না, আসা সম্ভব না। তিনজনের দোয়া ফিরানো হয় না, হাদিসে আছে তিনজনের দোয়া ফিরানো হয় না, এর মধ্যে একজন হলো মাজলুম, তার দোয়া করতে দেরি হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। এমনকি সেই মাজলুম যদি পাপীও হয়, পাপী ব্যক্তিগত জীবনে সে পাপী হতে পারে, কিন্তু সে যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া দিবে ওই দোয়া আল্লাহ কবুল করবেই করবে। এ কারণে এখন তো লোকে খোঁজে মাস্টার মাইন্ডকে, মাস্টার মাইন্ডকে
আরে মাস্টার মাইন্ড তো আল্লাহ, মাস্টার মাইন্ড আল্লাহ, এবং আল্লাহ তাআলা এই প্ল্যানটা বাস্তবায়ন করেছেন, এর অন্যতম কারণ মাজলুমদের বদদোয়া। তো যে প্রসঙ্গে বলছিলাম, জানাজার মধ্যে আমরা তিন নম্বর তাকবীরের পর দোয়া করি, দোয়াটা যাতে কবুল হয় এজন্য আগে আল্লাহ প্রশংসা করেছে, নবীর শানে দরুদ পড়েছে, আবার দোয়ার শেষে আল্লাহু আকবার চতুর্থ তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা আল্লাহর বরকত, এরপর সালাম ফিরিয়ে ফেলি। এই হলো মূল কাজ। তাহলে জানাজার সবচাইতে মূল কাজ কি? দোয়া। জানাজার সবচাইতে মূল কাজ কি? দোয়া। এখন আবার অনেকে আছে জানাজা কিছু পড়েই না, জানাজা পড়া লাগবে তো এসে হাজির হয়েছে, কি পড়তে হবে জানেই না, এজন্য নামাজের কাতারে দাঁড়িয়ে ঠোঁট দুটো এমন ভাবে লাগিয়ে রাখে মনে হবে কেউ সুপার গুলো দিয়ে এটাকে আটকে দিয়েছে, এমন ভাবে দাঁড়ায় থাকে মনে হয় ওর প্যাডের মধ্যে বম ফুটলো, মুখ দিয়ে ধোয়া একটা বের হবে না। কেমন লোক দেখেন নি আপনারা? জানাজা কিচ্ছু পড়ে না, ঈদের নামাজ পড়তে গেল তাকবীরে হাত উঠিয়ে একবার ডাইনে তাকায় একবার বামে তাকায়, কেউ তো ঘাড় ঘুরিয়ে তাকায়, কেউ আবার একটু ভালো ঘাড় ঘুরিয়ে তাকায় না, চোখের কোণা দিয়ে তাকায় যে এখন কি করবো, আসলে হাত কি বাঁধবো না হাত ছাড়বো। যদি দেখে উভয়ে দুইজন, যে দুই পাশে দুইজন আছে, উভয়ে হাত ছেড়ে দিয়েছে সেও ছেড়ে দেয়, যদি দেখে উভয়ে হাত বেঁধে ফেলেছে সেও হাত বেঁধে নেয়, আর যদি দেখে একজন ছেড়ে দিয়েছে আর একজন বেঁধে ফেলেছে, এবার বেচারার মাথার উপর আসমান ভেঙে পড়ে, হায় হায় এখন আমার কি হবে, এখন আমি যাবোটা কোথায়, কার অনুসরণ করব, দুইজন তো দুই রকম করেছে। এই হলো আমাদের নামাজের অবস্থা, কথা শুনলে মনে হয় গোটা দুনিয়া উল্টে খেয়ে ফেলবে, অথচ নামাজটাই পড়তে পারে না ঠিক মতো। জিজ্ঞেস করেন দোয়ায় কোনো বলতো ভাই বল, দেখবেন বেশিরভাগ বাঙালি ধরা শুদ্ধ করে দোয়ায় কোনো পড়তে পারবে না। আর প্রশ্ন কি? প্রশ্ন হলো ফেরাউনের নারীর নাম কি, হুজুর এইটা কি ওইটা কি, মানে প্রশ্ন কত সূক্ষ্মাতি সূক্ষ্ম মেধা তার, কত গভীরের গভীরের প্রশ্ন করে, কিন্তু শুদ্ধ করে নামাজটাই পড়তে জানে না। ঈমানের রোকন কি, ঈমানের মূলনীতি কি, ঈমান ভঙ্গের কারণ কি, তাওহীদ কাকে বলে, রিসালাত কাকে বলে, তাকদীরের ব্যাপারে আকীদা কি, এই যে বেসিক নলেজ গুলো যেগুলো ছাড়া মুসলমানই হবে না কেউ, এগুলো কয়জন জানে বলেন? অথচ দেখা যাবে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, বড় ডক্টর সাহেব হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, ইসলামের বেসিক নলেজ নাই তার ভিতরে। এই জাতির যদি ইসলামী জ্ঞান থাকতো, একটা বাস্তবতা হলো আমাদের আবেগ আছে মাশাআল্লাহ, বহুত আবেগ আছে, আমরা ধর্মপ্রাণ জাতি, আবেগের কমতি নেই, যেই পরিমাণ আবেগ আছে ওর অর্ধেক জ্ঞানও যদি আমাদের থাকতো আজকে বাংলাদেশের চিত্র ভিন্ন রকম হতো। আমাদের জ্ঞান থেকে কম আবেগ থেকে বেশি, এটাই তিক্ত বাস্তবতা, স্বীকার করেন বা না করেন। আর যেই দেশের মুসলমানের সংখ্যা 80% বেশি, ওই দেশে স্বাধীনতার 53 বছর পর পতিত না খোলা থাকে কিভাবে? যেই দেশের মুসলমানের সংখ্যা 13-14 কোটি, ওই দেশের অর্থনীতি আজ সুদের ভিত্তিতে পরিচালিত হয় কিভাবে? যেই দেশ মুসলমান দিয়ে ভরা, ওই দেশে প্রকাশ্যে মদের বার খুলে দিয়ে মদ বিক্রি হয় কিভাবে? যেই দেশ মুসলমানের দেশ, যেই দেশ মুসলমানের দেশ, ওখানে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের কাদিয়ানিরা কাফের, এই স্লোগান দিতে হবে কোন দুঃখে? আরে মুসলমানের দেশ যদি হয়, এগুলো তো যারা ক্ষমতায় আছে নিজের ইমানের দাবিতেই করবে, আর যদি আর ইমানের দাবিতে করতে না পারে, ও নিজের মুসলমান পরিচয় দেয় কোন মুখে? এমনকি ধর্ম রাখেন, গণতন্ত্র তো ওরা শিখায় যে গণতন্ত্র মানে সকল ক্ষমতার মালিক জনগণ, ভালো কথা, তো পতিতালয় এটা কোন জনগণ চেয়েছে বলবে? তা কোন জনগণ চেয়েছে পতিতালয় বাংলাদেশে বলেন? এই দেশে মোট জনগণ যদি 18 কোটি, 1% দেখাতে পারবেন? 1% যারা পতিতালয় চেয়েছে, আজকে গণভোটের আয়োজন করে দেখেন কোন কোন বাপের বেটা পতিতালয় চেয়েছে, গুটি কয়েক হাউনাঙ্কে থাকলে থাকতে পারে, কিন্তু এর বাইরে পতিতালয়ের পক্ষে মত দেওয়ার মতো লোক পুরো বাংলাদেশে তন্ন তন্ন করে খুঁজে পাবেন না। কি আপনাদের এলাকায় পাবেন? পাওয়া সম্ভব না? তাহলে এগুলো খুলে দিল কেন? যা চায় তা দেয় না, যা চায় না তা দিয়ে রেখেছে, এটার নাম বুঝি গণতন্ত্র, এটার নাম ফাইজলামী তন্ত্র আর ভণ্ডামী তন্ত্র। না আছে ইসলাম, না আছে গণতন্ত্র, না আছে অধিকার, না আছে কিছু, কে আজীব তামাশা, মগের মুল্লুক বানিয়ে রেখেছে। মুসলমান অধিকার চাইলে অধিকার দেওয়ার খবর নাই, আর কাফের অধিকার না বরঞ্চ ফাইজলামি করলো, তারে বলার কিছু নাই। এই যে মধুখালীতে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে একজন হাফেজ কোরআন ছিল, মধুখালীর পঞ্চপল্লীতে এই যারা নিজেদেরকে সংখ্যালঘু বলে এরাই তো পিটিয়ে মেরেছিল, আজ পর্যন্ত বিচার হয়েছে, পারলে প্রমাণ দেন আমাকে।
ওই যে প্রিয়া সাহা গিয়ে ট্রাম্পের কাছে বিচার দিয়ে এসেছিল, এই দেশের মুসলমান আর মৌলবাদীরা নাকি তার বাড়ি ভেঙেছে, এই ভেঙেছে, সেই ভেঙেছে, অথচ সাংবাদিককে ইনভেস্টিগেশন করে প্রমাণ দিয়েছে এগুলো ভুয়া, কোনো ভিত্তি নাই, পুরোটা প্রোপাগান্ডা, পুরোটা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, অথচ আজ পর্যন্ত ওর কোনো বিচার হয়েছে, ওর বিরুদ্ধে মামলা হয়েছে, পারলে প্রমাণ দেন। এই দেশে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে নবীকে গালি দিয়েছে এমন লোককে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা দেওয়া হয়েছে। যে নবীরে গালি দেয়, ওই গালি দেওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়, ওকে ঘোষণা দেওয়া হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, ভাবতে পারেন? আরে যেই দেশ মুসলমানের দেশ, ওই দেশ ভরে ফেলা হয় মূর্তি দিয়ে, আর নাম দেওয়া হয় মূর্তি না, নাম দেওয়া হয় ভাস্কর্য। আরে ভাস্কর্য কি আর মূর্তি কি? বলবে হুজুর একটার পূজা হয় আর একটার পূজা হয় না, ভালো কথা, যেটার পূজা হয় ওটা নিয়ে আমার আপত্তি না, ওর ধর্মীয় অধিকার আছে, ওটা করুক না, যেটার পূজা হয় না ওটা থাকবে কোন দুঃখে? যেই ঘরে ভাস্কর্য থাকে, ছবি থাকে, প্রতিকৃতি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তো যেই দেশের অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে পাড়ায় মহল্লায় ভাস্কর্য থাকে, ওই ঘরে রহমতের মানুষের যদি আসলে ধর্মীয় সচেতনতা থাকতো, তাহলে মুসলমানের আদর্শ নিয়ে এভাবে কেউ ছিনিমিনি খেলতে পারত। এখনো দেখেন না নাস্তিক পুরো দেশ মিলে কয়টা হবে, কয়টা? আপনাদের গোলাপগঞ্জের এক একটা মাহফিলে যে পরিমাণ লোক হবে, পুরো দেশ খুঁজলে দেখেন আদর্শিক নাস্তিক এই কয়টা পান কিনা। অথচ নাস্তিকের ভয়েসকে কেমন দাম দেওয়া হয়, ওদেরকে ভয়েস রাইজিং করার কেমন সুযোগ দেওয়া হয়, আর আমাদের কণ্ঠস্বরকে কিভাবে মূল্যায়ন করা হয়, এসব দিলাম। বাংলাদেশে এই যে এখন দেখেন না নতুন নতুন উপদেষ্টাও নেয়, উপদেষ্টা শুটিং থেকে গিয়ে শপথ নেয়, বা কি সুন্দর আবেগের সাথে প্রচার করা হয়, শুটিং থেকে গিয়ে তিনি শপথ নিয়েছেন, কেন? তিনি শাহবাগের পক্ষে দালালি করেছিলেন, তিনি প্রথম আলোর বিশেষ টামচা ছিলেন, তিনি বিগত দিনে ফ্যাসিবাদের পা চাপতে চাপতে জিব্বাকে ক্ষয় করে ফেলেছিলেন, ভালো কথা, উপদেষ্টা হয়েছেন। কিন্তু এই দেশে অধিকাংশ মুসলমানের দিনের চাওয়া এবং দিনের আদর্শের প্রতিনিধিত্ব করে এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে কথা বলার, এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে এই জাতির খেদমত করার, অথচ এই দেশের আপামর জনসাধারণ, আমি এই শ্রেণীর কথা বলছি না, ওই কথিত সুশীল আর প্রগতিশীলদের কথা বলছি না, পাড়ায় যান, মহল্লায় যান, গ্রামে যান, মফস্বলে যান, কৃষককে জিজ্ঞাসা করেন, শ্রমিককে জিজ্ঞাসা করেন, দিন মজুরকে জিজ্ঞাসা করেন, অধিকাংশই বলবে তারা ইসলাম চায়, অধিকাংশই বলবে তারা শরিয়াহ চায়, কারণ তারা জানে পৃথিবী সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকায় না, পৃথিবী সবাই ভুলভাল বোঝাতে পারে, আল্লাহ ভুলভাল বোঝায় না, এখন আল্লাহ দেওয়া প্রেসক্রিপশন, এখনো মানুষের বানানো প্রেসক্রিপশন, আল্লাহর বান্দা যেমন তুলনা হয় না, আল্লাহর দেওয়া আদর্শ আর বান্দার বানানো আদর্শ তুলনা চলতে পারে না। তো তুমি ইউরোপের প্রেসক্রিপশন দাও, আর আমেরিকার প্রেসক্রিপশন দাও, আর জাতিসংঘের প্রেসক্রিপশন দাও, আর দিল্লির প্রেসক্রিপশন দাও, আর চায়নার দাও, আর রাশিয়ার দাও, যাতেই দাও, আল্লাহর চাইতে উত্তমটা কেউ এনে দিতে পারবা না। আর দুদিন পর পর এক একটা বানাবে, নিজেরাই বানাবে, নিজেরাই তালাক দিবে। সোভিয়েত ইউনিয়ন যে সমাজতন্ত্রের চর্চা করতো, ওই সমাজতন্ত্র কোথায় হারিয়ে গেল? অলাইকামের বিরুদ্ধে অবস্থান নিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে কেন টুকরা টুকরা হলো? আরে যে গণতন্ত্রের স্লোগান আমেরিকা দেয়, ওই গণতন্ত্রের বিরুদ্ধে পর্যন্ত এই আমেরিকায় পশ্চিমা বিশ্বে পর্যন্ত কেন এখন জোরতর আওয়াজ উঠতে শুরু করলো? আরে নারীর ক্ষমতায়নের গল্প শোনায় সারা দুনিয়ায়, আমেরিকার 200 বছরের গণতন্ত্রের ইতিহাসে কই হলো নারীর ক্ষমতা? 47টা প্রেসিডেন্ট নির্বাচিত হলো, এর মধ্যে পাগলারে পর্যন্ত নির্বাচিত করতে রাজি হলো, তো মহিলারে নির্বাচিত করতে রাজি। আর বলবেন ভোট দেয় না, ভোট দেয়, ভোট দেয়, বহুত দেয়। হিলারি ক্লিনটনকে 30 লাখ বেশি ভোট দিয়েছিল, 30 লাখ, একটা দুইটা না, 30 লাখ। কিন্তু পপুলার ভোটে তুমি যতই আগায় থাকো লাভ নাই, দরজা আগ থেকেই বন্ধ। আর একটা নাম দিয়েছে ইলেকটোরাল ভোট, ইলেকটোরাল কলেজ ভোট, মানে এটা হলো আরেকটা সিন্ডিকেট, আরেকটা ফাইজলামি, যে তোমরা জনগণ যতই ভোট দাও লাভ নাই, তোমাদের ভোটটা আমরা কেয়ার করি না। এই যে আলাদা কিছু বাঘা বাঘা মাথা আছে, এই প্রদেশ থেকে 3 জন দিবে, ওই প্রদেশ থেকে 10 জন দিবে, ওই প্রদেশ থেকে 12 জন দিবে, এভাবে পুরো দেশ মিলিয়ে 270টা ভোট পেলেই কাম চলবে, আর কিছু লাগবে না। এরপর জনগণ তোমার 30 লাখ না 30 কোটি বেশি ভোট দেখ লাভ নাই, যদি তোমার বিপরীত পক্ষ এই 270টা পাওয়া যায় সিন্ডিকেটের ভোট, সেই রাজা হবে, সেই প্রেসিডেন্ট হবে। আর সিন্ডিকেট দেখা দেখা ইহুদির দালালি করে এমন কাউরে আনবে, আর নারী নয় পুরুষ এমন কাউরে এনেই বসাবে। সারা দুনিয়ার নারীর গল্প শোনাবা, যে দেখো বাংলাদেশে কত একটা সুন্দর কিউট মুসলিম কান্ট্রি, দেখো এখানে প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী, খালি জাতীয় মসজিদের খতিব পড়তা বাকি।
না, নারী ক্ষমতায়ন করতে চাইলে তো 100% কমপ্লিট করতে হবে, ওই একটা জায়গায় গিয়ে পারে না, বাকিগুলো করেছে, ভালো কথা। তো গর্ব করবে কার সামনে? আমেরিকার সামনে, ইউরোপের সামনে, যার সামনে করছো, আর নিজেরই তো খবর নাই, সারা দুনিয়ার মুলা দেখায়, নিজে মুলা খায় না। এটা যদি ফাইজলামি না হয় ফাইজলামি কারে বলে? আজও পর্যন্ত ইহুদিরা নিজেদের ভেতরে সুদী লেনদেন করে না, সারা দুনিয়ারে সুদ খাওয়া শেখালো, সুদী মতবাদ ছড়িয়ে দিল। এমনকি ওরাই যখন অন্য কোনো লোকের সাথে লেনদেন করে, যে ইহুদি না, উচ্চ হারে সুদ নেয়, এতে বাধে না, কিন্তু এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করে না। কারণ ওরা জানে যেই জাতি সুদে জড়াবে ওই জাতির পতন হবেই হবে, বৈষম্য বাড়বেই বাড়বে। সুদ মানে জুলুম, সুদ মানে অবিচার, সুদ মানে বৈষম্য, এটা কেউ ঠেকাতে পারবে না। তো দুনিয়ারে খাওয়াবে ভালো কথা, নিজে খেতে রাজি না। এই যে দেখেন না, ইন্ডিয়া আমাদের সংখ্যালঘুর অধিকারের বয়ান শোনায়, আহ সংখ্যালঘুদের অধিকার দাও তোমরা, এই করো সেই করো। আরে ব্যাটা, নিজের সংখ্যালঘুদের দিকে একবার তাকা। তুই বাংলাদেশ নিয়ে কথা পরে বলিস, আগে কাশ্মীরের দিকে তাকা, আসামে তাকা, অযোধ্যায় তাকা, দিল্লিতে তাকা, সাহারানপুরে তাকা। আরে বাবরি মসজিদ ভেঙেছে, রাম মন্দির হলে এর দিকে তাকা। 6 বছরের ছোট্ট মেয়ে আছি যা, তাকে পর্যন্ত গণধর্ষণ করেছে, মেরেছিলি, আর ওটা দেখার জন্য সবাই মিলে পর্ন সাইটে পুরো বছর জুড়ে সবচাইতে বেশি সার্চ করেছে ওই দৃশ্যের দিকে তাকা। বল জয় শ্রীরাম বল, এই পলিটিক্যাল স্লোগান দেওয়ানোর নাম করে কত মুসলমানকে যে পিটিয়ে পিটিয়ে মারলি, ওটার দিকে তাকা। আরে গুজরাটে যে তোরা মুভ লিঞ্চিং করলি, ওটার দিকে তাকা। আরে গোহত্যার নামে, গোরক্ষার নামে কত মুসলমানকে শহীদ করলি, ওটার দিকে তাকা। আসামের বুকে আরে কত ডজন ডজন মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ঘুর তোরা একদম ধসিয়ে দিলি, ওটার দিকে তাকা। জ্ঞানবাপী মসজিদটাকে এখন দখল রাখার চেষ্টা করছে, ওটাকেও ভেঙে একটা মন্দির বানাবে, আর এই ফাইজলামির দিকে তাকা। নিজের দেশের অধিকারের খবর নেই, আর আরেক দেশের অধিকার নিয়ে তার ঘুম আর টেনশনের শেষ নাই। দুনিয়ারে যতদিন প্রশ্ন করতে না শিখবেন, ততদিন খেলে জবাব দিতে দিতেই জীবন যাবে। আপনারা গালি দিবে মুসলমান মানে জঙ্গি, আপনি বলবেন না না না, আমি তো জঙ্গি না, আমি হলাম ভালো মানুষ, আমি সুশীল, আমি প্রগতিশীল। ও বলবে না তুই জঙ্গি, আপনি বলবেন না আমি জঙ্গি না, দেখ আমি ইসলামের বিরুদ্ধে প্রয়োজনে চলে যাচ্ছি, তাও আমার জঙ্গি বলিস না। এরকম ডিফেন্ড করে করে কয়দিন খেলবেন? আরে উল্টা অ্যাটাক দেন ওদেরকে, আপনারে বলবে জঙ্গি, আপনি প্রশ্ন ছুড়ে দেন। আরে জঙ্গি মানে কি ক্লিয়ার কর আগে, তুই বলবি যে ধর্মের নামে সন্ত্রাস করে তারে জঙ্গি বলে, এটাই যদি অর্থ হয়। ইসরায়েলের ইহুদিরা জঙ্গি না কর দুঃখে, ধর্মের নামে মসজিদ আকসা দখল করে রেখেছে, ধর্মের নামে 70 বছরের বেশি সময় ধরে মুসলমান মারছে, ধর্মের নামে ইসমাইল হানিয়াকে শহীদ করেছে, ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করেছে, হাজার হাজার মা বোনকে ধর্ষণ করেছে। ওরা চায় একটা ধর্মরাষ্ট্র বানাবে, ওরা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে চায় না, ওরা চায় ইহুদি রাজ্য বানাবে, ওরা চায় দাজ্জাল স্টেট কায়েম করবে। আর এই যে হিন্দুত্ববাদীরা, বিজেপি আরএসএস, ওর রাজনীতির মূলে তো হিন্দুত্ববাদ, তো ও তো চাই ধর্ম প্রতিষ্ঠা করতে এবং ধর্মীয় মতবাদকে কেন্দ্র করে মুসলমানকে মারছে। তাহলে এই যে ধর্মের নামে মানুষ মারছে, ওরা জঙ্গি হবে না কোন দুঃখে? মুসলমানদের কত সংগঠনকে নিষিদ্ধ করে রেখেছে, কেন? এরা নাকি জঙ্গিবাদ ছড়ায়, স্কুল কি ছড়ায়? এরা যদি জঙ্গিবাদ ছড়ায়, স্কুল কি ছড়ায়? আরে যদি গরম গরম কথা বলার কারণে এদেরকে নিষিদ্ধ করে, এর চাইতে গরম কথা, খারাপ কথা ওরা বলে। যদি কালেমার পথে কোরআনের কারণে এদেরকে নিষিদ্ধ করো, গেরুয়া পতাকা ওরা বাংলাদেশের পতাকার উপর উড়িয়ে দিয়েছে। আর যতগুলো নিষিদ্ধ করার আলামত আছে সবগুলো আরো বেশি এদের মধ্যে মজুদ আছে, কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না, এই ফাইজলামি বন্ধ করতে হবে। দাজ্জালের চোখ হলো একটা, জানেন তো, দাজ্জালের এক চোখ, আরেক চোখের জায়গা এমন না যে গর্ত আছে চোখ নেই, এমন না, বরং পুরো জায়গায় এমন ভাবে, আমাদের কপালটা যেরকম মাঝখানে কোনো ফুটা ফাটা নাই, আর একটা চোখের জায়গায় এরকম মানসুহুল আইন, যেন চোখটাকে কেউ মুছে দিয়েছে, হাত দিয়ে চর মেরে চোখের জায়গাটাই মুছে দিয়েছে, বাকি চোখ থাকবে একটা, ওইটা ফোলা। কান না আইনা বেতন তাফিয়া, তো দাজ্জাল যেমন এক চোখ দিয়ে দেখবে, এই দুনিয়ার এই বাদপারগুলো এক চোখ দিয়ে দেখে। ওরা মুসলমান আর কাফিরকে একরকম দেখতে পারে না, ওরা দেখবেন রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, ইউক্রেনের পাশে দাঁড়ায়, ইউক্রেন মাজলুম, ইউক্রেন অসহায়, ভালো কথা। ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা চালায়, তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না, তখন ফিলিস্তিন মাজলুম, ফিলিস্তিন ভিকটিম, ফিলিস্তিন অসহায়, এটা মনে থাকে না, তখন গিয়ে বলে ইসরায়েল দোস্ত আমার, তুমি তো মেরে মেরে হাত ব্যথা হয়ে গেছে, দাও হাতটা বাড়ায় দাও, হাতটা মেসেজ করে দিই, তোমার শরীরটা একটু বানায় দিই, তোমার পা দেয় একটু টিপা দিই, মানে তখন মাজলুমের পক্ষে না দাঁড়ায় উল্টা জালেম।